ঈদ 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 চলে গেল। ঈদের ব্যস্ততা কাটিয়ে এখন আমাদের সবার আরেক কর্মস্থলে যোগ দিতে হবে। তো সব কিছু মিলে আমাদের ব্যস্ততার জীবন এখানে শেষ হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও, আপনি দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি শ্যামাইয়ের রেসিপি নিয়ে এসেছি, তো দুইটা শ্যামাইয়ের রেসিপি আপনার সাথে আমি শেয়ার করব। তো তার শ্যামাই রান্না করার জন্য এখানে আমি কী কী নিয়েছি, কারণ কম বেশি আমরা শ্যামাই সবাই পছন্দ করি। তো শ্যামাইগুলো আমাদের মজা যদি হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এভাবে যদি আপনি লাল শ্যামাইটা রান্না করেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই আপনার প্রেমে পড়ে যাবে, নতুন করে আবার ভাইয়া প্রেমে পড়বে। তো এখন কথা হচ্ছে, আমি এক চুলার ভিতরে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। এটার মধ্যে এই দুধটা দিয়ে আমি লাচ্ছি শ্যামাই রান্না করব। তো এর জন্য আমি এখানে আপনার তেজপাতা, এলাচ পরিমাণ মতো করে দিয়ে দিলাম। এটা ভালো করে জাল দিয়ে নিব। তো এই চুলায় আমি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়ে, তারপরে হচ্ছে দুধটা যখন হয়ে আসবে আমি এটা লাচ্ছি শ্যামার উপরে দিয়ে দিব। তো এখানে আমি আরেক চুলার ভিতরে আপনার নারকেলটা আমি ভেজে নিয়েছি, কারণ আমি আপনাদের যে বিশেষ যে শ্যামাইটার আপনাকে রেসিপি দেখাবো, সেই শ্যামাইয়ের রেসিপি খুবই মজাদার এবং খুব ইয়ামি একটা রেসিপি। তো আমি ওই চুলার মধ্যে নারকেলটা ভেজে নিয়েছি। আর এখানে আমার দুধটা যেহেতু জাল হয়ে গেছে, এর জন্য আমি পরিমাণ মতো করে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরু দুধ। এখানে গুঁড়া দুধটা আমি ব্যবহার করেছি যাতে দুধটা অনেক সুন্দর ঘন হয় এবং খেতে অনেক মজা হয়। তো এই তো আমার লাচ্ছা শ্যামাইটা রেডি হয়ে গেছে। এখন দুধটা ঢেলে দিয়ে তারপর আমি পরিবেশন করে নেব। আর নামাজের সময় হয়ে গেছে, এর জন্য বাচ্চাকে রেডি করলো। বোন আবার শ্যামাই নিয়ে বাবুকে খাওয়াই দিতেছে, আর একটু গরম মুখে লাগছে এই জন্য খুব বায়না করতেছে, সে খাবেই না। তো তো এই তো ও মানে শ্যামাই খেয়ে এখন হচ্ছে আপনি নামাজে চলে যাবে। এদিক দিয়ে আমার আরেকটা রেসিপি রয়ে গেছে, এটা আমার রেডি করতে হবে। আর এই শ্যামাইয়ের রেসিপিটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। শুধু আমার না, আমার ফ্যামিলির সবার খুবই পছন্দ। তো এখন আমি লাচ্ছা শ্যামাইটা একটু পরিবেশন করে নেব, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে। দেখতেও খুব সুন্দর, খেতেও খুব মজাদার। কিশমিশ দিয়েও কিছুটা পরিবেশন করে নিয়েছি। আর এই আরেক প্যানে আমি শ্যামাইটা ভেজে নিয়েছি। এখানে বিভিন্ন ধরনের বাদাম নিয়েছি, চিনি নিয়েছি, কারণ এই শ্যামাইটা হচ্ছে আপনার, এটাকে আমরা জর্দা বলি এবং লাল শ্যামাইও আমরা বলি, বা শুকনো শ্যামাইও বলা যায় এটা। তো এই তো আমার নারকেলটা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে শ্যামাইগুলো দিয়ে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি দিয়ে দিলাম। আপনি যেরকম মিষ্টি খান সেরকম আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি, এখন কিশমিশ দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে নেড়ে নিব, যাতে আপনি চুলার রাসটা খুবই কম থাকতে হবে, না হলে এটা পুড়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি, কারণ শ্যামাইটা একটু নরম নরম না থাকলে খেতে ভালো লাগবে না, আর যদি শক্ত থাকে তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। আপনি যেরকম করতে চাচ্ছেন সেরকম হবে না। তো আপনাদের সাথে আরেকটা কথা বলিনি, আজ রাত 9টায় শাহেদ ভাইয়া সরাসরি লাইভে আসতেছে, বিশেষ একটা লাইভ নিয়ে। সেই লাইভে আপনারা অংশগ্রহণ করে জিতে নিতে পারেন 103টা ফুল, আর তার সাথে তার গ্রুপে ভিডিও আপলোড করার সুযোগ পেতে পারেন, এবং সেই লাইভে থেকে আপনিও পেতে পারেন একটা লাইভ করার সুযোগ। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই লাইভে জয়েন করতে ভুলবেন না।